সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে 90 রানে হেরে এমনিতেই পিছিয়ে আছে শ্রীলঙ্কা। এবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে বড় এক দুঃসংবাদ শুনল লঙ্কান শিবির। ইঞ্জুরির কারণে ওয়ানডে থেকে ছিটকে গেলেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান ডিকভেলা। শ্রীলঙ্কান ম্যানেজার জানান, ডিকভেলার ইঞ্জুরি খুব একটা গুরুতর নয়, সুস্থ হতে দু সপ্তাহের মতো লাগবে। আর এতে আসন্ন টি টোয়েন্টি সিরিজেও অনিশ্চিত হয়ে পড়ল ডিকভেলা। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অফ স্পিনার দিলরুয়ান পেরেরাকে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কান একাদশে অন্তত তিনটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। লাহোর কুমারার পরিবর্তে কুলাসাকারার খেলা প্রায় নিশ্চিত। সুরাঙ্গা লাখমলের পরিবর্তে খেলার সম্ভাবনা রয়েছে নুয়ান প্রদীপের। আর বামহাতি স্পিনার সাসিত পাথিরানার পরিবর্তে মাঠে নামার সম্ভাবনা রয়েছে ব্যাটিং অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভার। শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশটি হল ধানুষ্কা, উপুল থারেঙ্গা, কুশাল ম্যান্ডিস, দীনেশ চান্দিমাল, আশেলা গুণারত্নে, মিলিন্দা শ্রীবর্ধনে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, নুয়ান কুলাসাকারা, লক্ষণ সন্দাকার।